আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি জনি আজকে আমি তোমাদের মাঝে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করবো গত ভিডিওতে আমি বাইনারি যোগ নিয়ে আলোচনা করেছিলাম যারা গত ভিডিওটি দেখনি নি অবশ্যই দেখে নিবে চলো তাহলে শুরু করি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ করার জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত আমরা জানি অক্টাল সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটি অঙ্ক নিয়ে গঠিত বিদায় অক্টল সংখ্যা পদ্ধতির কত আট তাই আমরা জানলাম কি অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তিগত আট এখানে প্রথম যে এক্সাম্পলটি রয়েছে এক্সাম্পলটির অক্টাল সংখ্যার যোগ আমি তোমাদের করে দেখাবো দেখো এখন এখানে কি রয়েছে প্রথম কি রয়েছে চার রয়েছে এবং কত রয়েছে সাত রয়েছে তাই না তাহলে চার এবং চার এবং সাত যোগ করলে কত হয় চার এবং সাত যোগ করলে চার এবং সাত যোগ করলে কত হয় এগারো হয় এখন দেখো এগারো সংখ্যাটি কি অক্টাল সংখ্যার মধ্যে রয়েছে আমরা তো জানি অক্টাল সংখ্যা জিরো জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি অঙ্ক নির্গঠিত এগারো সংখ্যাটি এখানে চার আর সাত যোগ করলে কত হয় এগারো হয় তাই না এখানে এগারো সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে নেই তাহলে আমরা এখানে এগারো নামাতে পারবো না এই জন্য আমাদের কি করতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি কত অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে আট আমরা এখানে বৃত্তি বিয়োগ দিব যদি এই অক্টাল সংখ্যাগুলোর মধ্যে না থাকে তাহলে আমরা প্রতিবার আমরা কী করব বৃত্তিটা বিয়োগ দিব এখন দেখো এগারো থেকে আট গেলে আট বিয়োগ হলে কত হয় এগারো থেকে আট বিয়োগ করলে তিন হয় তাই না তাহলে এখানে আমাদের এখানে আমরা যোগফুল হিসেবে কি নামাতে পারি আমরা তিন নামাতে পারি কারণ তিন সংখ্যাটি অক্টাল সংখ্যার মধ্যে রয়েছে তাহলে এখানে আমরা কয়বার বিয়োগ দিলাম এই যে অক্টাল সংখ্যার বৃত্তি আট কয়বার বিয়োগ দিলাম এখানে একবার বিয়োগ দিছি তার মানে আমাদের হাতে কত এক আমরা যতবার বিয়োগ দিব হাতে ততই থাকবে তাই না এখানে আমরা এগারো থেকে আট যে অক্টালের বৃত্তে কয়বার বিয়োগ দিছি এখানে এখানে একবার বিয়োগ তার মানে হাতে কত এক তাহলে আমাদের এই পাশে হাতে একটা আমরা এই পাশে নিয়ে আসলাম এখন দেখো ছয় আর তিন কত ছয় আর তিন হচ্ছে নয় নয় এবং হাতে কত ছিল এক ছিল তাহলে নয় আর এক কত দশ এখন দেখো দশ সংখ্যাটি এখানে আমরা নামাতে পারবো এখানে দেখো অক্টাল সংখ্যার মধ্যে কি দশ সংখ্যাটি আছে অক্টাল সংখ্যার সংখ্যার মধ্যে কি দশ সংখ্যাটি নেই তাহলে আমাদের কি করতে হবে ঠিক একইভাবে আমাদের বৃত্তি বিয়োগ দিতে হবে তাহলে বৃত্তি অক্টাল সংখ্যার বৃত্তি কত আট তাহলে দশের থেকে আট বিয়োগ করলে কত হয় দশের থেকে আট বিয়োগ করলে হয় দুই তাহলে আমরা এখানে কি করতে পারি ফলাফল হিসেবে দুই নামাতে পারি তাই না তাহলে এখানে বৃত্তি আমরা কয়বার বিয়োগ দিছি এখানে একবার বিয়োগ দিছি তাহলে হাতে আমাদের কত এক তাহলে এখানে এ হাতে এক ছিল তাই আমরা হাতে একটা এখানে বসালাম তাহলে পরে দেখো কি হয় পাঁচ আর এক কত ছয় তাহলে ছয় আর এক কত হাতে এক পাশের এক ছয় এবং হাতে কত ছিল এক ছিল তাহলে এর এক কত সাত এখন সাত সংখ্যাটি কি অক্টালের মধ্যে আছে দেখো ষাট সংখ্যাটি এখানে অক্টালের মধ্যে আছে তাহলে আমরা কী করতে পারি এখানে সাত নামাতে পারি এখানে আমাদের কি সাত থেকে এই বৃত্তি বিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে নাই তাই আমাদের এখানে হাতে আর কিছু নেই যদি বৃত্তি বিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে হাতে থাকবে আর যদি বৃত্তি বিয়োগ দেওয়ার প্রয়োজন না পড়ে তাহলে হাতে থাকবে না তাহলে এই সংখ্যাটির যোগফল হলো কি সেভেন টু থ্রি এটি একটি অক্টাল সংখ্যা তাই বেস আট দিলাম এখন পরের এক্সাম্পলটি দেখো ফর এক্সাম্পলটি কি কী রয়েছে এখানে প্রথমে কি রয়েছে পাঁচ এবং ছয় তাহলে পাঁচ এবং ছয় পাঁচ এবং পাঁচ আর ছয় করলে কত হয় পাঁচ আর ছয় করলে হয় এগারো এখানে এগারো কি আমরা নামতে পারব না কারণ এগারো সংখ্যাটি অক্টাল সংখ্যার মধ্যে নেই তাহলে আমাদের কী করতে হবে এগারো থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে যদি এই সংখ্যাগুলোর মধ্যে না থাকে সংখ্যাটি তাহলে আমাদের কি করতে হবে প্রতিবার বৃত্তির বিয়োগ দিতে হবে তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামো যোগফল হিসেবে কি নামো তিন নামাবো তাহলে এখানে আমরা কয়বার বিয়োগ দিয়েছি বৃত্তিটা বৃত্তিটা একবার বিয়োগ দিয়েছি তাহলে আমাদের হাতে এখানে কত এক যতবার আমরা বৃত্তি বিয়োগ দিব এখানে হাতে তত থাকবে যদি একবার বিয়োগ দিয়েছি তাহলে হাতে কত এক তাহলে হাতে একটা আমরা এ পাশে হাতে একটা আমরা এ পাশে লিখবো তারপর কি রয়েছে তিন তিন আর এক কত চার তাই না তিন আর এক চার আর হাতে কত ছিল এক তাহলে চার আর এক কত পাঁচ এখানে পাঁচ সংখ্যাটি অক্টালের মধ্যে আছে হ্যাঁ পাঁচ সংখ্যাটি অক্টালের মধ্যে আছে তাহলে আমরা এখানে পাশের পাঁচই নামাতে পারবো এখানে পাশের থেকে বৃত্তি আট বিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে নেই তাই এখানে হাতে আর থাকবে না পরে কি রয়েছে ছয় আর চার তাহলে ছয় আর চার যোগ করলে কত হয় ছয় আর চার যোগ করলে হয় দশ তাই না এখানে দশ সংখ্যাটি দশ সংখ্যাটি কি এখানে অক্টাল সংখ্যার মধ্যে নেই তাহলে আমরা এখানে দশ নামাতে পারবো না তাহলে কি করতে হবে দশের থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে তাহলে দশ থেকে আট বিয়োগ দিলে কত হয় দুই হয় তাহলে আমাদের এখানে ফলাফল হিসাবে আমরা কী নামাতে পারি দুই নামাতে পারি তাহলে আমরা বৃত্তি এখানে কয়বার বিয়োগ দিলাম একবার বিয়োগ দিলাম তাই না তাহলে হাতে কত রইল এক রইল এখানে একটা এক লিখলাম এখন দেখো এরপরে কি আর কিছু এখানে আছে আর কিছু নেই তাহলে আমাদের হাতে কত ছিল এক ছিল হাতের একের একই নামাই দেবো এখানে এটা আমরা কী যোগ করলাম অক্টাল সংখ্যার যোগ আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি আরও কয়েকটি এক্সাম্পল তোমাদের করে দেখাবো এখানে কি রয়েছে দেখো তিন আর পাঁচ কত তিন আর পাঁচ কত আট তাই না এখানে অক্টাল সংখ্যা আমরা জানি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটি অঙ্ক নিয়ে গতি তাই বৃত্তিগত আট এখানে তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট হয় এখানে আট সংখ্যাটি কি অক্টালের মধ্যে আছে আট সংখ্যা এখানে এই অক্টল সংখ্যাগুলোর মধ্যে আসে আট সংখ্যাটি অক্টাল সংখ্যাগুলোর মধ্যে নেই তাহলে আমাদের কী করতে হবে এখানে বৃত্তি বিয়োগ দিতে হবে তাহলে অক্টল সংখ্যার বৃত্তিগত আট তাহলে দেখো আটে আটে আর আটের বিয়ে করলে কত হয় আটের থেকে আট বিয়োগ করলে কত হয় আমরা যেন জিরো হয় তাই না তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাবো জিরো নামাবো তাহলে এখানে আমরা বৃত্তি কয়বার বিয়োগ দিছি বৃত্তি একবার বিয়োগ দিছি তাহলে আমাদের হাতে কত হাতে এক তাহলে হাতে একটা আমরা এ পাশে বসাবো পরে কি রয়েছে পাঁচ হাজার চার পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় হয় আর হাতে কত ছিল এক ছিল তাহলে হাতে পাঁচ নয় কত হয় দশ হয় তাই না এবং দশ সংখ্যাটি না কেন দশ সংখ্যাটিও মধ্যে নেই তাহলে আমাদের কি করতে হবে দশের থেকেও বৃত্তি বিয়োগ দিতে হবে বৃত্তি এইট বিয়োগ দিতে হবে তাহলে এখানে দশের থেকে আট করলে কত হয় দুই হয় তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাবো দুই নামাবো তাই না তো এখানে আমরা বৃত্তিরা কয়বার বিয়োগ দিছি একবার বিয়োগ দিছি তাহলে আমাদের হাতে কত হাতে এক তাহলে হাতে একটা আমরা এ পাশে লিখতে পারি তারপর কি রয়েছে দেখো সাত আর তিন কত দশ দশ আর এক কত দশ আর এক হচ্ছে এগারো তাহলে এগারোকে আমরা এখানে নামাতে পারবো এগারো অবশ্যই আমরা এগারো নামাতে পারবো না কেন এগারো সংখ্যাটি অক্টোল সংখ্যার মধ্যে নেই তাই না তাহলে আমাদের কি করতে হবে এগারো থেকে বৃত্তি কি করতে হবে বিয়োগ দিতে হবে তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে আমরা এখানে কি করতে পারি ফলাফল হিসেবে কত নামাতে পারি তিন নামাতে পারি তাহলে আমরা এখানে বৃত্তিটা কয়বার বিয়োগ দিলাম একবার বিয়োগ দিলাম তাই না তাহলে হাতে কত এক তাহলে হাতে একটা আমরা লিখতে পারি এখন দেখো এরপরে আর এ আর কিছু আছে আর কিছু নেই তাহলে আপনাদের কি করতে হবে হাতে যত আছে ততই নামাতে হবে হাতে কি রয়েছে একের একই নামা দিলাম এটা সংখ্যা ছিল তাই বেইস কত এইট পরের এক্সাম্পলটি দেখো পরের এক্সাম্পলটি কি রয়েছে শূন্য এবং ছয় শূন্য এবং ছয় যোগ করলে কত হয় শূন্য এবং ছয় যোগ করলে ছয়ই হয় এবং ছয় সংখ্যাটি কি অক্টর সংখ্যার মধ্যে আছে হ্যাঁ অবশ্যই আছে তাহলে আমরা এখানে ছয় আর ছয়ই নামা নামাতে পারবো এখানে যেহেতু বৃত্তি বিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে নাই তাই আমাদের এখানে হাতে আর কিছু নেই যখন বৃত্তি বিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ব তখনই হাতে থাকবে পরে কি রয়েছে সাত আর পাঁচ তাহলে সাত আর পাঁচ করলে কত হয় বারো তাই না সাত আর পাঁচ করলে কত হয় বারো আমরা এখানে বারো কি এখানে নামাতে পারবো অবশ্যই নামাতে পারবো না কারণ বারো সংখ্যাটি এখানে নেই অক্টর সংখ্যার মধ্যে নেই তাহলে আমাদের কি করতে হবে বারো থেকে বৃত্তি বিয়োগ দিতে হবে বৃত্তি এইট বিয়োগ দিতে হবে অক্টর সংখ্যা বারো থেকে আট বিয়োগ করলে কত হয় চার হয় তাই না তাহলে আমরা এখানে কি নামাতে পারবো চার নামাতে পারবো তাহলে এখানে ফলাফল হিসাবে চার নামালাম তাহলে আমরা এখানে বৃত্তিটা কয়বার বিয়োগ দিছি বৃত্তিটা একবার বিয়োগ দিয়েছি তাই না তাহলে হাতে কত হাতে হচ্ছে এক তাহলে হাতে যে হাতের একটা আমরা লিখলাম পরে দেখো কি রয়েছে এখানে চার আর তিন কত সাত চার তিন হচ্ছে সাত আর হাতে কত ছিল এক ছিল তাই না তাহলে সাত আর এক কত আট এখন কত হয় আট আট এখানে নামাতে পারবো অবশ্যই আট নামাতে পারবো না কারণ আট সংখ্যাটিও কি অক্টব সংখ্যার মধ্যে নেই তাহলে এখানে আটের থেকে আমাদের বৃত্তি আট বিয়োগ করতে হবে তাহলে আটের আটে বিয়োগ করলে আঠা থেকে আট বিয়োগ করলে কত জিরো হয় তাই না তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে কি নামাবো জিরো নামাবো তাহলে আমরা এখানে কয়বার বিয়োগ করলাম এখানে আমরা কতবার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম তার মানে হাতে আমাদের কত এক তাহলে আমরা এখানে হাতে একটা রাখতে পারি তার এরপরে আর কিছু নেই এগুলো আর কিছু নেই তাহলে আমাদের কি করতে হবে হাতের কত ছিল এক ছিল এখানে হাতের একের এক বসিয়ে দিলাম তো হয়ে গেলো তো তোমরা শিখে নিলে কীভাবে অক্টর সংখ্যা পদ্ধতি যোগ করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ